সনাতন ধর্মাবলম্বীদের কাছে শারদীয় দুর্গাপূজা মানে এক অন্যরকম খুশি ও উৎসবের আমেজ। ভিন্ন আনন্দের স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে হবে এবারের শারদীয় দুর্গাপূজা। প্রতিবারের ন্যায় উৎসবমুখর আনুষ্ঠানিকতাই হবে না এবারের পূজা। রং বেরঙের আলোকসজ্জা মেলা বসানো সহ থাকছে না জনসমাগম, ভক্ত দর্শনার্থীদের ভিড়ও থাকছে খুবই কম। তবে চলবে বাদ্যবাজনা, আরতি ভক্তি ও শ্রদ্ধা। যশোর জেলার শার্শা উপজেলায় একটি ইউনিয়নে হচ্ছে না দুর্গা পূজা, তবে বাকি 10টি ইউনিয়নে 26টা পূজা মণ্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ। করোনা স্বাস্থ্যবিধি মেনেই উৎসববিহীন বিভিন্ন আনুষ্ঠানিকতায় 22শে অক্টোবর ষষ্ঠী পূজার মাধ্যমে শুরু হচ্ছে শারদীয় দুর্গাপূজা। চলছে প্রতিমা তৈরির কাজ। 17ই সেপ্টেম্বর মহালয়ার মাধ্যমে দেবী পক্ষের শুভ সূচনা হয়েছে। শার্শা বেনাপোলে করোনা পরিস্থিতিতে উঠতি বয়সের ছেলেমেয়েরা দিনরাত বেশি সময় কাটাচ্ছে পূজা মণ্ডপগুলিতে। অনেকে মায়ের ভক্তিতে নিজের হাতটিও শিল্পীদের সাথে হাত মিলিয়ে প্রতিমা তৈরিতে সহায়তা করছে, ভক্তি সহকারে দেখছে মূর্তি তৈরির কাজ। সনাতন ধর্ম মতে যে মাসে থাকে 2টি অমাবস্যা সেই মাসে নাই শুভকর্ম। তাই মহালয়ার 35 দিন পর 21 অক্টোবর দেবী শুভবোধনের মাধ্যমে দুর্গাপূজার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। করোনা সুরক্ষায় এবার রয়েছে বিভিন্ন নির্দেশনা। অনেকের অর্থকষ্টের কারণে এবার ঠাকুর উঠছে খুবই সীমিত। দেবী সন্তুষ্টি ও মানবের কল্যাণ সাধনে পূজা করবেন সনাতন ধর্মের মানুষেরা। বিভিন্ন আদলে চলছে ঠাকুর তৈরির কাজ। আর কদিন পর থেকে শুরু হবে রঙের আঁচড়। করোনার কারণে আমাদের এবারের পূজার উৎসবটি একটু ভিন্ন মাত্রায় হতে যাচ্ছে। আপনার এবারের পূজায় আলোকসজ্জা থাকছে না, মেলা বসবে না, এবং কোনো প্রকার আরতি প্রতিযোগিতা, মাইক বাজানো এগুলো সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তার কারণে বা এই মহামারীর কারণে সব ইউনিয়নে পূজা হচ্ছে না। যাই হোক, আমরা মোটামুটি সব কিছু উপেক্ষা করেও স্বল্প পরিসরে আমরা আমাদের মায়ের চরণে জল তুলছি দেওয়ার উদ্দেশ্যে আমরা এই পূজাটা করে যাচ্ছি। মানবজাতি কল্যাণ উদ্দেশ্যে আমরা পালিত হই এবং আমরা বহু বছর ধরে এই উৎসবটা পালন করে যাচ্ছি। এবছর করোনা মহামারী অবস্থায় আমরা অল্প পরিসরে এই দুর্গা উৎসব আমরা চিন্তাভাবনা করেছি, কিন্তু আমাদের আর্থিক অনেক সমস্যা আছে, তার মাধ্যমে আমরা পূজা অর্চনা করে যাব এবং দেশের মঙ্গলের জন্য করে যাব। এবার উদযাপিত হচ্ছে অন্যরকম পূজা। লেখাপড়াও কাজের চাপ নাই, তাই প্রথম থেকেই দেখার সুযোগ হচ্ছে প্রতিমা তৈরির কাজ। একসাথে মিলেমিশে কাটাতে পারছে বহু সময়, এ যেন এক অন্যরকম আনন্দ অনুভূতি। ইতিমধ্যে আমাদের মন্দিরে মা দুর্গার প্রতিমা তৈরি করা শুরু হয়ে গেছে। এবছর আমাদের পূজাটা তো অন্যরকম ভাবেই হবে। এবছর আমরা আমাদের মনের সম্পূর্ণ মাধুরী দিয়ে মা দুর্গাকে প্রস্তুত করছি, কিন্তু করোনার কারণে হয়তো আমাদের আনন্দটা একটু কম হবে, কিন্তু এবছর আমরা মন্দিরে বেশিরভাগ সময় কাটাচ্ছি। অন্য বছরের তুলনায় এবছর আমাদের আনন্দটা একটু বেশিই হচ্ছে, কারণ আমরা মন্দিরে বেশি সময় কাটাচ্ছি। করোনা পরিস্থিতিতে পূজা মণ্ডপগুলিতে প্রতিমা তৈরি হচ্ছে কম, তাই প্রতিমা শিল্পীদের মুখের হাসিটাও মলিন, কারিগরদের মনে নাই আনন্দ। তারপরও নিজেদের মতো করে আনন্দ ফুর্তিতে মাকে স্বাগত জানাবেন তারা। পরিস্থিতির জন্য এবার প্রত্যেক মানে সবার মতো যারা প্রতিমা শিল্পী আছে তাদেরও এবার মুখের হাসি মলিন। তাছাড়াও আমরা যারা প্রত্যেক বছর পূজা উদযাপন করে থাকি তাদেরও আছে ওইভাবে আর এবার পূজা হচ্ছে না। কিছুটা মন খারাপ হলেও এই করোনাকালীন পরিস্থিতির মধ্যে যতটা সম্ভব করা যায় আমরা মাকে স্বাগত জানাবো এবং আমাদের নিজেদের মতো করে আমরা যাতে আনন্দ ফুর্তি করতে পারি সেটা মানে সেভাবে দুর্গা পূজা উৎসব। গত বছরের তুলনায় এবারে দুর্গা উৎসব পালিত হবে কিভাবে জানাবেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী বৈদ্যনাথ দাস। ইতিমধ্যেই বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখেছি, পূজার প্রতিমা তৈরির কাজ চলছে।
গত বছর সারসা উপজেলায় সর্বমোট 29টি পূজা মণ্ডপে সাড়ম্বরে দুর্গাপূজা হলেও এবার 26টি পূজা মণ্ডপে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনেই অনাড়ম্বর পরিবেশেই দুর্গাপূজা হতে চলেছে। ইতিমধ্যেই ব্যক্তিগত উদ্যোগেই নিজস্ব অর্থায়নেই আমরা আমাদের প্রত্যেকটা পূজা মণ্ডপ কর্তৃপক্ষ তাদের প্রতিমা তৈরির কাজ তৈরি চলছে। সরকারি অনুদান আমরা প্রতি বছর যেভাবে পেয়ে থাকি, আমি মাননীয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব কন্যার কাছে এই প্রত্যাশা করব, এই বৈশ্বিক মহামারীতে আমরা অনেক অর্থ সংকটে আছি, যাতে অন্যবারের তুলনায় এবার সেই আর্থিক সহযোগিতার হাত তিনি উদার হস্তে একটু বাড়ান।